রাজ্যে চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী জড়িত থাকলে সাজা পেতে হবে। মঙ্গলবার রামপুরহাটের বিষ্ণুপুর অঞ্চলে দলীয় প্রার্থীর প্রচারের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আদালতে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়ায় SSCকে ধন্যবাদও জানালেন নিশীথ প্রামাণিক। এবার তিনি বলেন, ঘুর পথে অযোগ্যদের যারা চাকরি পাইয়ে দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর এদিন সকালে প্রথমে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান, এরপর নিশীথবাবু এখানে পুজোও দেন। সে সময় তার সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম লোকসভার প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আর পুজো দিয়েই তারাপীঠ থেকে তিনি চলে যান রামপুরহাট 2 নম্বর ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে। বিষ্ণুপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘোরেন। এই সময়ে গ্রামে প্রচার সারেন তিনি কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুটখোলা গাড়িতে চেপে। তার সঙ্গে ছিলেন দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তবে ওই প্রচারের এক ফাঁকেই নিশীথ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হন। কাকতালীয়ভাবে এদিনই আদালতে 19,000 শিক্ষকের চাকরি বৈধ বলে হলফনামা জমা দেয় SSC। এ প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, অনেক আগেই SSCর এই হলফনামা জমা দেওয়া উচিত ছিল। আর বলেন, যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আমরা আছি, যারা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে রাস্তায় বসে আছেন তার জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী। অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের রাস্তায় বসিয়েছে এই সরকার। এমন অনেকে আছেন যারা পরীক্ষায় না বসেও চাকরি পেয়েছিলেন বলে জানান নিশীথ প্রামাণিক। এই দুর্নীতির পেছনে যারা কালপ্রিট রয়েছে তাদের খুঁজে বের করা প্রয়োজন। এ ব্যাপারে তদন্তে রাজ্যের যে কোনো মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের সাজা পেতে হবে বলে জানান নিশীথ প্রামাণিক। মুর্শিদাবাদে নির্বাচনে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের আমলে নির্বাচন মানেই অশান্তি। নির্বাচন এলেই তৃণমূল মার্কা মারা দুষ্কৃতীদের সামনে নিয়ে আসে, যে কারণে এখন পুলিশ আর দুষ্কৃতি ছাড়া তৃণমূলের সাথে আর কিছুই নেই। এবার তিনি বলেন, যারা এসব করছেন তাদের জানা দরকার বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল নিজেকে ডন হিসেবে ভাবতেন। তিনি পুলিশকে অদ্ভুত হুঁশিয়ারিও দিয়েছিলেন, আর সেই তিনি এখন তিহার জেলে বসে রয়েছেন। ফলে এখন যারা নিজেদের ছোটখাটো ডন ভাবতে শুরু করেছেন তাদের জন্য জেল অপেক্ষা করছে বলে জানান নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, তিনি এবারের নির্বাচনে কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথম দফার ভোটের সময় তার কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তি ঘটেছে সেই 19 এপ্রিল। সুতরাং তার ভাগ্য নির্ধারণের ব্যাপারে গণদেবতাদের অধিকার প্রয়োগ সম্পূর্ণ হয়েছে। ইনি 2019 সালে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন। তারপর তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। তবে তার রাজনৈতিক জীবন শুরু হয় তৃণমূল কংগ্রেসের হাত ধরে। সে সময় তৃণমূলের যুব দলের নেতা ছিলেন। পরে নানা কারণে তৃণমূল কংগ্রেসের সাথে তার সম্পর্কে ছেদ পড়ে। শেষে 2019 সালের 28 ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করে সেই দলে আজও আছেন তিনি। এবার জয় পেলে দ্বিতীয়বার সাংসদ হবেন। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয় এই ধরনের ঘটনা ঘটেছে। অযোগ্যদেরকে লুকানোর কারণেই, অযোগ্যদেরকে বাঁচাবার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। যে কেউ হোক না কেন, নেতা থেকে শুরু করে মন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে যদি এর পেছনে অন্য আরো বড় কোনো হাত থাকে, মুখ্যমন্ত্রীও থাকে, নিশ্চিতভাবে তাকেও কিন্তু দোষী সাব্যস্ত হলে তাকেও সাজা পেতে হবে।